আজকে আমরা দ্বাদশ শ্রেণী চ্যাপ্টার টু চিত্রায়ন বা অপেক্ষক নিয়ে আলোচনা করব। তা প্রথমে দেখে নেব চিত্রায়ন বা অপেক্ষক আসলে জিনিসটা কি বা সংজ্ঞাটা কি। দেখো, মনে করি এ ও পি কমপক্ষে একটি পথ সম্বন্ধিত দুটি সেট, যদি এফ এমন একটি নিয়ম যা এ সেটের প্রত্যেক পথ এক্স এর সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পথ ওয়াই কে সংযুক্ত করে, তবে ওই নির্দিষ্ট এফ নিয়মকে বি সেটের থেকে এ সেটের উপর একটি চিত্রায়ন বা অপেক্ষক বলবো। তাহলে এখানে কিছু 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 ওয়ার্ড হাইলাইটেড করতে হবে, যেমন এ ও বি কম মধ্যে কমপক্ষে একটি পথ থাকবে, অর্থাৎ এরা এই পথ এই সেট দুটি একদম এমটি সেট হলে চলবে না, কমপক্ষে একটি পদ থাকবে, কমপক্ষে একটি পদ থাকতে হবে। সেকেন্ড যেটা হাইলাইটেড, স্মল এফ, কোনো একটা অপেক্ষককে স্মল এফ দ্বারা আমরা চিহ্নিত করব, ঠিক আছে। এবং অপেক্ষক হচ্ছে এমন একটা নিয়ম নিয়ম একটা নিয়ম যার দ্বারা যে কোনো একটা সেটের পদগুলিকে আর একটা সেটের পদের সঙ্গে সংযুক্ত করতে পারবো, একটা সেটের পদের সাথে একটা সেটের পদের সাথে। এটা যদি এ ধরি, যদি বি নিই, এই সেটের পদের সাথে এখানে মাইনাস ওয়ান, মাইনাস টু, টু, থ্রি, এখানে এখানেও আছে বি এর ইলেভেনগুলো, তাহলে একটা সেটের পদের সাথে আর একটা সেটের পদগুলোকে সংযুক্ত করতে পারবো, সেই এফ নিয়ম। এটা এটা এফ, এই এফ নিয়মকে বলবো আমি অপেক্ষক বা চিত্র। তাহলে এখানে কি অবশ্যই যে সেট দুটির মধ্যে সংযুক্ত করবো সেই সেট দুটিকে নন এমটি হতে হবে, অর্থাৎ একটিও কমপক্ষে পথ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে তাহলে অপেক্ষক একটি নিয়ম বা রুলস যার দ্বারা এই সেটের কোনো প্রত্যেকটি পদকে এই সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সঙ্গে আমরা সংযুক্ত করতে পারবো। আর একটা হাইলাইট পয়েন্ট, এ সেটের প্রত্যেক পদ, এই চারটে ওয়ার্ড কিন্তু আমরা হাইলাইট করলাম, একটা নির্দিষ্ট একটি পদ মিনিমাম থাকবে এ ও বি সেটের মধ্যে, এবং এফ হলো একটি নিয়ম বা রুলস, ঠিক আছে। তাদের এফ মানে চিত্রণ, চিত্রণ হচ্ছে একটা নিয়ম বা রুলস, আর চিত্রণকে স্মল এফ দ্বারা অ্যাজ ইউজুয়ালি আমরা ডিনোট করি। থার্ড হচ্ছে ম্যাপিং বা চিত্রণ বা অপেক্ষক হতে গেলে ওই যে এফটা নিয়েছি বা যে নিয়মটা নিয়েছি সেই নিয়মটা এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের যে কোনো একটা পদের সাথে সংযুক্ত করতে পারে, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি পদকেই সংযুক্ত হতে হবে, কোনো পদ যদি সংযুক্ত না হয় তাহলে কিন্তু সেটা অপেক্ষক বা চিত্রণ হতে পারবে না। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস টু, টু, থ্রি, বি ইকুয়াল টু ওয়ান, টু, 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 ফাইভ, টু, ফাইভ, টেন, সেভেন্টিন অ্যান্ড ওয়ান। এখন নিয়মটা কি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ অপেক্ষক বা চিত্রণ কী বলেছিলাম, অপেক্ষক বা চিত্রণ কিছুই না, একটা নিয়ম বা রুলস যার দ্বারা আমরা এই সেটের পদগুলো এই সেটের পদের সঙ্গে কানেক্ট করতে পারবো, সংযুক্ত করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে নিয়মটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যদি কোনো একটা পদ এক্স হয় তাহলে সে ওখানে যাবে কত, এক্স স্কোয়ার, এখানে কোনো একটা পদ এক্স হলে ওখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান হলে ওখানে কত হবে, এখানে দেখে নেবো, এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু। This equal to 2, f of minus 2 this equal to minus 2 square plus 1 this equal to 5, f of 2 equal to 2 square plus 1 this equal to again 5, f of 3 equal to 3 square plus 1 equal to 10। তাহলে মাইনাস ওয়ান পদটি কার সঙ্গে সংযুক্ত হবে, টু এর সাথে, মাইনাস টু কার সঙ্গে সংযুক্ত হবে, ফাইভ এর সাথে, এফ টু কার সাথে সংযুক্ত হবে, ফাইভ এর সাথে, এফ থ্রি সংযুক্ত হবে, টেন এর সাথে। অর্থাৎ এখানে দেখলাম যে প্রত্যেকটি পদ কিন্তু বিসেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত, মাইনাস ওয়ান সংযুক্ত হয়েছে কার সাথে, টু এর সাথে, মাইনাস টু সংযুক্ত হয়েছে ফাইভ এর সাথে, টু সংযুক্ত হয়েছে ফাইভ এর সাথে, থ্রি সংযুক্ত হয়েছে টেন এর সাথে। তাহলে আমার বি সেটে থাকলো কে, আর থাকলো ওয়ান,
17 এই পদটি কিন্তু কারোর সঙ্গে সংযুক্ত হয়নি, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। বি সেটের কোনো সেট, বি সেটের মধ্যে যদি কোনো পদ এক্সট্রা থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এ সেটের প্রত্যেক পদকে বি সেটের সাথে সংযুক্ত হতে হবে, তবেই কিন্তু সেই এফ বা যে নিয়মটা নিয়েছি সেটা চিত্রণ বা অপেক্ষক হতে পারবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর অবশ্যই একটা নিয়ম বা রুলস দেওয়া থাকবে, সেটার দ্বারা আমরা প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের উপরে ম্যাপিং করব, এবং ম্যাপিংটাকে লেখা হয় এইভাবে, এ ফ্রম এ টু বি, এ ফ্রম এ টু মানে এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত হতে হবে। যদি ঘুরিয়ে দেওয়া থাকে তাহলে তখন আমার বি সেটের প্রত্যেকটি পদকে এ সেটের কোনো না কোনো পদের সাথে সংযুক্ত হতে হবে, যদি ঘুরিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে প্রথম সেটের প্রত্যেকটি পদ কিন্তু সংযুক্ত হতে হবে। এটা হচ্ছে এফ এর বা কোনো একটা অপেক্ষক হওয়ার একমাত্র শর্ত, ঠিক আছে। চিত্রণ সম্পর্কিত আমাদের কিছু ধারণা হয়েছে, এবার আমরা চিত্রণ সম্পর্কিত কিছু রেজাল্ট বা ফল সম্পর্কে আমরা দেখে নেব। আমি এখানে একটা ম্যাপিং কনসিডার করেছি বা চিত্রণ কনসিডার করেছি, এ ফ্রম এ টু বি, এমন যে এফ এক্স ইকুয়াল টু টু এক্স, এবং এ একটা সেট নেওয়া হচ্ছে 1 2 3 4, অ্যান্ড বি নেওয়া হচ্ছে 1 2 4 6 8 অ্যান্ড 9। আমি আগেই বলেছিলাম চিত্রণ বলতে আমরা একটা নিয়ম বা রুলস বুঝি, যার দ্বারা একটা সেটের পদগুলিকে আরেকটি সেটের পদের সাথে আমরা সংযুক্ত করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি দুটো সেট নিয়ে নিলাম, একটা হচ্ছে এ, এ সেটের পদগুলি কেমন 1 2 3 4। ওর সাথে আরেকটা কথা বলা হয়েছিল যে চিত্রণ হতে গেলে অবশ্যই এই সেটের মানে প্রথম সেটের প্রত্যেকটি পদকে ওই সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত হতেই হবে, ঠিক আছে। বি সেটটা দেওয়া হচ্ছে এরকম 1 2 4 6 8 অ্যান্ড 9। এখন নিয়মটি কী দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু টু এক্স, তাহলে এফ ওয়ান কোথায় যাবে, 2 ইন্টু 1 2 এ যাবে, 2 কোথায় যাবে, 2 ইন্টু 2 4 এ যাবে, এফ 3 2 ইন্টু 3 6 এ যাবে, এফ 4 2 ইন্টু 4 8 এ যাবে। তাহলে 1 কোথায় যাচ্ছে, 1 যাবে 2 এ, 2 যাচ্ছে 4 এ, 3 যাচ্ছে 6 এ, 4 যাচ্ছে 8। এখানে কোনো পদ যদি অতিরিক্ত থাকে বা এক্সট্রা থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম আমার নেই, সেটাও বলা হয়েছিল চিত্রণের সংজ্ঞার সময়, ঠিক আছে। তাহলে এখানে কিছু চিত্রণ সম্পর্ক রিলেটেড কিছু ডেফিনেশন বা রেজাল্ট আমরা দেখে নেব। তাহলে এই যে প্রথম সেট, এই সেটটাকে বলা হয় ক্ষেত্র বা অঞ্চল, যাই বলো ক্ষেত্র অঞ্চল, ইংরেজি থেকে বলা হয় ডোমেন। বি সেট, বি সেটটাকে আমরা বলতে পারবো উপক্ষেত্র, উপক্ষেত্র বা উপ অঞ্চল, অথবা ইংলিশে কোডোমেন, ওকে। এখন এই ওয়ানটা কার সাথে রিলেটেড, টু এর সাথে। তাহলে এই ওয়ান মানে ক্ষেত্রের যে পদগুলো সেগুলোকে বলবো প্রাকবিম্ব বা প্রি ইমেজ, আর এখানে যে পদগুলো অনলি যেগুলো কানেক্টেড হচ্ছে সেগুলো সংযুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলবো, এই পদগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে আমরা বলবো প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব বা ইমেজ, প্রতিবিম্ব বা ইমেজ। আর এই পদগুলোকে কি বলবো, এই পদকে বলা হবে প্রাকবিম্ব, প্রাকবিম্ব। তাহলে ওয়ানের প্রতিবিম্বকে হবে টু, আবার উল্টো দিক থেকে টু এর প্রাকবিম্বকে হবে ওয়ান। প্রাকবিম্বকে ইংলিশে বলা হয় প্রি ইমেজ, ঠিক আছে। এবার রিলেশনের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে সম্বন্ধের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে ক্ষেত্র এবং বিস্তার, ক্ষেত্র এবং পাল্লা যেটা ছিল, এখানে ক্ষেত্র আমরা অলরেডি পেয়েছি কোনটা, এই এ সেটটা হচ্ছে কিন্তু ক্ষেত্র। তাহলে পাল্লা কোনটা, পাল্লা হচ্ছে যে যে পদগুলো মানে উপ অঞ্চলের বা উপক্ষেত্রের যে যে পদগুলো শুধুমাত্র সংযুক্ত হচ্ছে সেইগুলোকে নিয়ে যে সেটটা হবে। তাহলে আমি এখানে একটা সেট নিলাম এস ইকুয়াল টু 2 4 6 8, তাহলে এই
এ সেটটাকে এফ ম্যাপিং এর ক্ষেত্রে, এফ সম্বন্ধে এই ম্যাপিং এর ক্ষেত্রে আমি এ সেটটাকে কি বলবো, এই সেটটাকে বলা হবে পাল্লা। ঠিক আছে, এটা হলো পাল্লা, এটা হলো ক্ষেত্র, এটা উপক্ষেত্র। এই প্রত্যেকটি পদকে বলা হয় প্রাগবিম্ব, এবং ওই সেটের যে পদগুলো শুধুমাত্র সংযুক্ত হচ্ছে সেগুলোকে বলবো প্রতিবিম্ব। তাহলে টু এর প্রতিবিম্ব কী হবে? ফোর। ফোরের প্রাগবিম্ব টু। ঠিক আছে, এটা হলো ম্যাপিং বা চিত্রণ সম্পর্কিত কিছু ফল বা রেজাল্ট। চিত্রণের প্রকারভেদ সম্পর্কিত বাকি কনসেপ্ট আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।